আর এখানে সৌদি আন্ডারটা কি বলে? সৌদি আন্ডার বলে বাতাতে জাহাজ। গো দেখা যাক, স্টার্ট হয়ে যাবে, মানে কোনো ইয়ে লাগবে না, তেলের কোনো প্রয়োজনও নাই, এমনি নিটল আছে গাড়িটা, আস্তে আস্তে অটোমেটিক চলবে, অটোমেটিক চলবে, স্পিড বেড়ে যাবে, 120-30 কাছাকাছি চলে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি শোয়াইবুল ইসলাম, ওয়েলকাম টু মি অ্যাদার নিউ ভিডিও। তো এটা হচ্ছে মদিনা ব্লগের লাস্ট পার্ট, অ্যান্ড আমি হচ্ছে কালকে বিকালে আবার মক্কায় ব্যাক করতেছি। তো আজকে হচ্ছে আমি যেখানে যাব সেটা হচ্ছে মদিনা শহরের জিনের পাহাড় নামে একটা জায়গা আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে গাড়ি হচ্ছে উল্টা দিকে চলে এবং বোতল রাখলো সেটা মানে উল্টা দিকে ব্যাক করে এবং গাড়ি স্টার্ট ছাড়াই অটোমেটিক চলা শুরু করে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এর আগে আমি অনেকের ব্লগে এটা দেখছি, বাট আমি নিজের চোখে কখনো দেখিনি, বাট আজকে আমি এগুলা এইসব ব্যাপারগুলো নিজের চোখে দেখবো এবং আপনাদেরকে এক্সপ্লেইন করবো। তো আজকেও আমার সাথে থাকবে সাজ্জাদ ভাইয়া। তো সাজ্জাদ ভাইয়া একটু বার আসবে গাড়ি নিয়ে, দেখা হচ্ছে সে আর আমি অ্যান্ড আমার আব্বু আম্মু সবাই যাবে। তো গিয়ে আপনাদের সমস্ত কিছু এক্সপ্লেন করবো, গিয়ে কথা হচ্ছে। গাইস ফাইনালি আমরা চলে আসছি জিনের পাহাড়ে। এই হলো সাজ্জাদ ভাই, সে হচ্ছে ঘুমের থেকে ওইটা চলে আসছে, বেচারা এখন ঘুম ঘুম ভাব। এখন প্রায় হচ্ছে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, আমরা যে টাইমটা আসছি। এখানে আপনি হচ্ছে গাড়ির মানে স্টার্ট না দিয়ে নর্মালি যদি গাড়িটাকে আপনি রাখেন তো এটা 100-120 চলে যাবে না? 120-150 মানে কিলোমিটার গতিতে চলে যাবে গাড়ি। আমরা হচ্ছে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে মানে পানির বোতল উল্টা দিকে যাবে। তো ভাইয়া গেছে হচ্ছে পানির বোতল আনতে, আমরা ডাইরেক্ট মসজিদ নববী থেকে এখানটায় আসছি। তো আমাদের সাথে কোনো পানির বোতল ছিল না, এখন একটা পানি কিনে আনবে, দেন আমরা প্যাটিলে ট্রাই করবো যে কীভাবে কী হয়। আর একটা কথা হচ্ছে এখান দিয়ে সৌদি সরকার রোড করতে চাইছিল, রোড কিন্তু এখানটা গিয়ে স্টপ হয়ে গেছে, সামনে কিন্তু আর রোড নাই। সৌদি সরকার চাইছিল যে রোডটা একটু বাড়াইতে বা ওই দিক দিয়ে রোডটা নিতে, বাট রোড করার জন্য যখনই কোনো ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি আনে তো আনার পরে এখানটায় রাখে, দেন সকালবেলা দেখে যে এইখান থেকে সমস্ত কিছু এখানটায় চলে আসছে। মেইনলি হচ্ছে এখানটায় রোড করার জন্য কোনো কিছু রাখতে পারে না এবং রোড এই পর্যন্ত করে দেন এটা অফ করে দিয়েছে, এটা আর পসিবল না। অনেক ট্রাই করছে রোড করা বাট রোড আর করতে পারে নাই, এটা হচ্ছে একদম বাস্তব ঘটনা যে পর্যন্ত। আর মেইনলি হচ্ছে যে গাড়ি যে অটোমেটিক যে পিছন দিকে যায় তো ওইটা হচ্ছে ওইখানটা দেখানো যায়, তো আমরা যখন যাওয়ার টাইমে ব্যাক করবো তো তখন আমরা এটা দেখাবো। আপাতত আমরা একটা পানির বোতল নিব, দেন পানির বোতলটা নিয়ে আমরা এখানে দেখাবো প্র্যাকটিক্যালি কী হইতে পারে। জায়গাটা পুরো অবিশ্বাস্য, কারণ আপনি দেখতে পাচ্ছেন একটা সমতল একটা জায়গা, বাট একটা জিনিস অটোমেটিক্যালি চলতেছে বা রানিং হচ্ছে, আপনি কোনো এটার মধ্যে ফোর্স কাজ করতেছেন না। কারণ আমরা জানি যে কোনো কিছুর উপর বল প্রয়োগ না করলে সেটা মানে চলমান হয় না, কিন্তু এখানে বল প্রয়োগ ছাড়াই অটোমেটিক্যালি চলমান হইতেছে, অর্থাৎ সমতল জায়গা। যেমন এক্সাম্পল হিসেবে গাড়িটাই দেখা যায়, কারণ গাড়ি অফ আছে বাট অফ অবস্থায় গাড়ি 120-150 কিলোমিটার গতিতে গাড়ি দৌড়তে, অবশ্য জায়গাটা ফুললি সমতল। আর হচ্ছে মানে ওখানটায় আবার লেখা আছে যে ঘন্টায় 50 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালানো যাবে, তো 50 কিলোমিটারের বেশি হলে তো আবার এখানে মামলা দিয়ে দিবে, তাই গাড়ি অফ অবস্থায়ও ব্রেকে চাপ দিয়ে রাখতে হয়, না হলে 50-এর উপরে প্রায় 120-150 চলে যায় গতি। আলু আছে, বোতল নাই, বোতল লাগবে তো, পানির বোতল। আচ্ছা আচ্ছা, পানির বোতল লাগবে আগে, কারণ আমাদের ব্যাক করতে হবে না আবার, কারণ আমরা গিয়া হচ্ছে আবার মসজিদ নববীতে মাগরিব নামাজ পড়বো, তাই আমাদের হাতে টাইম খুবই কম, কারণ আসতে আমাদের ভালোই টাইম লাগছে, কম টাইম লাগেনি, ভালোই টাইম লাগছে। ভাই একটা বোতল নিবে, দেন দেখি, কারণ আমাদের বোতল ছাড়া প্র্যাকটিক্যালি দেখানো হবে না আপনাদেরকে। এই যে ভাইয়া কিনে আসছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আমরা মানে বাংলাদেশে বলি ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে সৌদি আন্ডারটা কি বলে? সৌদি আন্ডার বলে বাতাতে জাহাজ, বাতাতে জাহাজ। না আমি মক্কায় থাকতে যে আলুগুলো খাইছি না ওগুলা এতটা মশমশা ছিল না, বাট এখানে আলুটা মশমশা লাগতেছে, মানে মক্কার ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল একদম পুরো আলু ভাজা, আর আর এটাও তো ফ্রেঞ্চ ফ্রাই মতো লাগতেছে অন্তত। গাইস আমরা ফাইনালি একটি পানির বোতল পেয়ে গেছি, ভাইয়া হলো একটা পানির বোতল নিয়ে আসছে,
তো আমরা হচ্ছে এই পানি বোতলটা এখন ট্রাই করব যে এই বোতলটা কোনো ধরনের বল প্রয়োগ ছাড়া কিভাবে ওই দিকে দৌড় দেয় দেখা যাক। এইবার হচ্ছে আজগুবি কাণ্ড দেখাবো জিনের, যে কারণে এটাকে জিনের পাহাড় বলা হয়। ওকে দেখা যাক, গো দেখা যাক। ও মাই গড, গতি বাড়তেছে বোতলের। গাইস এখন হচ্ছে ভাইয়া দেখাবে যে গাড়ি অফ করে দিবে বাট গাড়ি কিভাবে চলবে দেখেন তো। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন নিটল দিছি না, এখন গাড়ি ফ্রিতে চলবে, জি কোনো এখানে তেলের প্রয়োজন হবে না। যে মনে করেন ডিতে ছিল আমি এনে নিয়ে আসলাম, তার মানে নিটল। এখন ইনশাল্লাহ গাড়িটা আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে, মানে কোনো ইয়ে লাগবে না, তেলের কোনো প্রয়োজন নাই, এমনি নিটল আছে, গাড়িটা আস্তে আস্তে অটোমেটিক চলবে, অটোমেটিক চলবে, স্পিড বেড়ে যাবে, 120-130 কাছাকাছি চলে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে আমি নিটল দিলাম, ওকে যে গাড়ি আস্তে আস্তে শুরু হবে। ওকে গাড়ি কিন্তু বর্তমানে এটা অটোমেটিক চলতেছে, কোনো ধরনের তেল খরচ করা লাগতেছে না, দেখতে পাচ্ছেন গাইস? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি হচ্ছে নিউট্রালে দেওয়া, মানে কোনো এখন কোনো তেল খরচ হবে না, কিন্তু গাড়ি হচ্ছে গাড়ির স্পিড আমাদের হচ্ছে 80 মতো আছে বর্তমানে, মানে আমরা কোনো তেল খরচ করছি না, বাট আমাদের গাড়ি এভাবে চলছে। মানে অন্য কোথাও হইলে এখন গাড়ি মানে থাইমা থাকতো, বাট হচ্ছে আমাদের এখানে গাড়ি চলতেছে। গাইস এখন হচ্ছে রাস্তার লেভেল সমান, বাট হচ্ছে আমাদের গাড়ি চলতেছে। অন্য কোথাও হইলে গাড়ি এতক্ষণে থেমে থাকতো, কজ গাড়ি নিউট্রালে দেওয়া, বাট আমাদের গাড়ির স্পিড দেখেন প্রায় 80-র উপরে। তো এটাই হচ্ছে জিনের পাহাড়ের আসল রহস্য, যেটার জন্য সবাই মানে এত কৌতূহল থাকে যে জিনের পাহাড়ে মানে গাড়ি কীভাবে চলে অটোমেটিক, এটাই হচ্ছে জিনের পাহাড়ের আসল রহস্য। ওকে গাইস, তো এটা ছিল আমার মদিনায় লাস্ট ব্লগ। তো কালকে হচ্ছে ইনশাল্লাহ আমি মক্কায় ব্যাক করতেছি, তো মক্কায় গিয়ে ইনশাল্লাহ আমি আরও বেটার কোনো প্লেস আপনার সাথে শেয়ার করার ট্রাই করব। অ্যান্ড মদিনা এটা ছিল শেষ ভিডিও আমার, নেক্সটে আবার কবে মদিনায় আসা হয় জানা নাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।